জানতে চাইবো স্যার যেহেতু আপনি দীর্ঘদিন বিমা পেশার সাথে জড়িত রয়েছেন বিমা শিল্পের অনেক কিছু স্যার আপনি জানেন আপনার চোখের সামনে দিয়ে অনেক অতীতের অনেক সমস্যা আপনি দেখেছেন বর্তমানেও বেশ কিছু সমস্যা আপনি দেখছেন আপনার কাছে কিছু স্যার চিহ্নিত সমস্যার কথা আমরা শুনবো এবং যে সমস্যার কথাগুলো স্যার আপনি বলবেন সেই সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সেই সমস্যার সমাধানের রাস্তাগুলো আপনি স্যার দেখাবেন এবং সম্ভাবনার কিছু কথা বলবেন এ বিষয়ে স্যার আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আসলে আমরা বলা যায় যে এতদিন আমরা ওই একটি গোলাপ ফুলকে যদি আমি ধরি তার অনেক মানে সুনাম আছে যশ আছে কিন্তু এটা কলির মতো ছিল মানে এই ইন্স্যুরেন্স সেক্টরটা এটা যেমন আসলে অ্যাওয়ারনেস এর চরম অভাব ছিল গভর্নমেন্ট পর্যায় থেকে প্রচার প্রসারের অভাব ছিল আমরা আসলে বিভিন্ন জায়গায় ডাক্তার ইঞ্জিনিয়ার তারপরে অন্য প্রফেশনে যারা আছেন সমস্ত প্রফেশনকে হাইলাইট করা হতো ছাত্র জীবন থেকে হাইলাইট করা হতো ছোটবেলায় আসলে বাচ্চাদেরকে আমরা যখন বড় করি তখন তাদেরকে আদর করে ওই দিকে ধাবমান করেছি কিন্তু কখনো মানুষের এই সেবাধর্মী একটি মানে সর্বশ্রেষ্ঠ একটি পেশা হিসেবে আমি যদি ধরি যে ইন্স্যুরেন্স পেশা আমি অনেক সময় বলি যে বাংলায় যেটা বিমা বলা হয় আর কি বিমাটাকে আমি আসলে এই হিসাবে দেখি না আমি দুটো ভাবে এটাকে সেগ্রিকেট করি একটা হলো বিমা মানে বিপদে মা অর্থাৎ মা যদি পাশে থাকে তার কোনো বিপদ কখনো বিপদ আকারে ধরা দেয় না তো এরকম জিনিস যেটাকে আমি সংক্ষেপে বলি বিপদে মা বিমা একটি মানে বিপদ যে কোনো বিপদ আছে পাশে যদি বিমা থাকে আর এটা নিয়ে আর কোনো টেনশন নেই এই যে অ্যাওয়ারনেস এই যে বিমার যে উপকারিতা গুলো যেটা জানালো স্যার বলে গেছেন যে একেবারে মানে জীবন সম্পদ সম্পত্তি যত কিছু আছে সব কিছুই যখন আমি নিরাপদ জায়গায় একটি অবস্থান নিতে চাই সেখানে বিমার সহযোগিতা দরকার এই যে অ্যাওয়ারনেসটা এই অ্যাওয়ারনেসটা আসলে আমাদের মানে জনসমাজে একেবারেই মানে বিলুপ্ত অবস্থায় বা হিডেন অবস্থায় আছে এবং এখনো এখনো এটা রয়ে গেছে এবং আগেও ছিল তা আমরা এই অ্যাওয়ারনেসটার কারণে আসলে যে আমরা না যদি এটা ধীরে ধীরে করতে একটা বিশাল আছি সমস্যা আর অন্য কোন সমস্যা আমি আসলে এখানে দেখি না তবে এটার জন্য সত্যিকার অর্থে আমরা যারা বলবো যে এখন যেহেতু একটা পরিণত বয়সে চলে এসেছি কারণ এখন তো চাকরি জীবন অলমোস্ট মানে মানে শেষ শেষ পর্বে আছে তো সেই ক্ষেত্রে বলবো যে আজকে যারা তরুণরা যারা বের হয়ে আসতেছে তারা ওই ডাক্তার ইঞ্জিনিয়ার বা এই জাতীয় প্রফেশনে তারা যাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু এই যে সেবামূলক প্রতিষ্ঠান এই জায়গায় এসে যদি নিজেদের মেধাটাকে কাজে লাগাতে পারে তাহলে আমরা যেটা বলতে চাই যে সমস্যা এখানে দুটো একটা হলো নিজের মানসিকতার মধ্যে আসলে এই যে বিমার যে উপকারিতাটা আছে এই এইটা যতক্ষণ আমরা ধারণ না করতে পারি এটা সমাজ তথা সব জায়গায় এটা একটা সমস্যা আর আরেকটি সমস্যা হলো যে এটাকে নেগলেক্টিং সাইডে না দেখে আনট্র্যাপড না রেখে এটাকে ট্র্যাপ করা দরকার বাংলাদেশ সের প্রত্যেকটা অর্গানের সাথে যেহেতু বিমা জড়িত আছে এটা আমরা মানে যখন এটার অ্যাপ্লিকেশনটা আসে তখন দেখি কিন্তু এটা গভর্নমেন্ট পর্যায় থেকে সব জায়গা থেকে এটা একেবারে হিডেন অবস্থায় ছিল তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এখন অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যিনি আমাদের যে জিনিসটা এখন শুরু করেছেন সেটি হলো বিমা দিবসের মাধ্যমে সমস্ত বাংলাদেশের সবগুলো গভর্নমেন্ট অর্গানকে এখন আসলে এখানে জায়গায় নিয়ে এসেছেন এটা আনার আগ পর্যন্ত এটা এক একটা সত্যিকার অর্থে একটা নেগলেক্টিং সেক্টর এবং বড় ধরনের সমস্যা সংখ্য ছিল আজকেও আমরা একটা কোর্সের উদ্বোধন করেছি আমাদের এখানে এই চট্টগ্রাম অঞ্চলে যেখানে আহ বাঁশখালী চিটাং এর বাঁশখালীর যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আমাদের সাথে আজকে সম্পৃক্ত হয়েছিলেন যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি নাই যে কোন সরকারি কর্মকর্তা বা ঊর্ধ্বতন কোনো ব্যক্তি কোনো ইন্স্যুরেন্স কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানে তারা মানে সম্পৃক্ত হতে পেরেছে বা অংশগ্রহণ করেছে কিন্তু আজকে সেই সময়টা শুরু হয়েছে তো আমরা মনে করি যে এই দুটো জায়গায় এই সমস্যাগুলো যত তাড়াতাড়ি আমরা এটা কি করতে পারবো আহ তত তাড়াতাড়ি আসলে আমাদের এই ইন্স্যুরেন্সের প্রতি অ্যাওয়ারনেসটা বৃদ্ধি পাবে ধন্যবাদ স্যার এই পর্যায়ে আপনার কাছে আমি যেটি জানতে চাইবো স্যার বাংলাদেশে এই বিষয়টি সম্পর্কে আমাদের বিপুল পরিমাণ বেকারত্ব আছে এবং চলেছে এবং শিক্ষিত অনেক তো আমি কি স্যার টপিক রেখেছি যে বেকারত্ব দূরীকরণে বিমা শিল্পের ভূমিকা স্যার এই টপিকের উপরে স্যার আপনি যদি কিছু বলতেন আমি মনে করি যে এটা আমি আসলে অনেক সময় বলি যে আমরা এখন এমন জায়গায় এসে পৌঁছে গেছি আমরা নিজেদেরকে বলি আমরা হলো স্বপ্নের ফেরিওয়ালা আমরা স্বপ্নকে ফেরি করে বিক্রি করি সত্যিকার অর্থেই বিমা আসলে যেটা জালুল আজিম বলে গেছেন এটা একটা ইন্টানজিবল প্রোডাক্ট এই প্রোডাক্টটা আসলে এমন একটি জায়গায় আছে যে আমরা যদি একজন মানুষের একটা চাং তৈরি করতে পারি একটা আগ্রহ তৈরি করতে পারি এই ইন্টানজিবল প্রোডাক্টটাকে মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য করে তৈরি করা যায় কারণ পেশা হিসেবে দেখেন আসলে এখানে আমরা এখনো বলি যে যারা কোনো জায়গায় কোনো চাকরি পাচ্ছে না তারা এসে বিমার খাতায় হয়তো নাম লেখাচ্ছে কিন্তু আমি মনে করি যারা যত ভালো রেজাল্ট করেছে তারা যদি বিমার জায়গায় চলে আসে সবচেয়ে ভালো হবে এই সেক্টরটি আর বেকারত্বের কথা যে আমরা বলতে চাই কেউ হয়তো এই কথাটা জানে না যে অন্য যে কোনো চাকরিতে বেতন একটা নির্দিষ্ট সময় পরে হয় মাসের শেষে বেতন হয় ইভেন যারা দিন মজুর যারা তারাও আমি কথাটা বলি যে দিনের শেষে বেতন হয় কিন্তু বিমা এমন একটা পেশা যেটা যদি আসলে আমরা এই বেকারদের মধ্যে তুলে ধরতে পারি যেটা প্রতি মিনিটে মিনিটে এটা থেকে বেতন হওয়ার সুযোগ আছে কারণ একজন মানুষ যদি একজন বিমার ভালো একজন প্রতিনিধি হয় সে প্রতি মিনিটে একটা করে পলিসি সেল করতে পারে এবং এই যে তার পেশা দারিত্বের ক্ষেত্রে পেশাগত জীবনের ক্ষেত্রে অন্য যে সকল পেশাগুলো আছে তার চেয়ে আমি মনে করি শত শতগুণ ভালো একটা পেশা কেন ভালো একটা পেশা আমি শুরুতেই বলেছি যে আমরা স্বপ্নের ফেরিওয়ালা কারণ দেখেন আজকে অন্য কোন চাকরিতে একটা নির্দিষ্ট সময় অফিস আছে নির্দিষ্ট সময় পরে তাকে কিন্তু কিন্তু ওই কাজ ইচ্ছা শেয়ার করতে পারছে না আর একটা একটা অবসরেরও বয়স আছে পেশা পেশা এটা এমন যেটা আমরা যদি আজকে বেকারত্ব যারা আছে ভুগছে তাদেরকে যদি এই জিনিসটা তুলে ধরতে পারি যে এটি যেমন সে আজকে যদি ইচ্ছা করে ফজরের নামাজ থেকে শুরু করে রাত দুইটা আড়াইটা আমি অনেক সময় রাত দুটোর সময় ফোন পাই আমার এক কর্মী একদিন বলছে যে স্যার আমি এক মাস যাবত একজন লোকের পিছনে ঘুরছিলাম সে অনেক বড় একটা মানে মার্চেন্ট একজন ব্যক্তি সে আজকে বিদেশে যাচ্ছে রাত আড়াইটার সময় এসে তাকে আমরা স্যার ধরেছি উনি এক কোটি টাকার বিমা দিয়েছে আমাকে এই যে চেষ্টার ফসল দেড় মাস হয়তো চেষ্টা করে সে এক কোটি টাকার একটা বিমা সেল করেছে ওইটা থেকে সে হয়তো কমিশনই পাবে এগারো লক্ষ টাকা তা আমি মনে করি যে এই যে মানে স্বাভাবিক ভাবে এই পেশাগত জায়গায় যে একটা বড় ধরনের সুযোগ আছে এরকম ভোর থেকে রাত বারোটা পর্যন্ত একজন যদি খাটে সেখানে প্রতি মিনিটে মিনিটে তার জন্য একটা করে মানে গ্রাহকের জন্ম হতে পারে এবং সেখান থেকে তার ইনকাম উঠতে পারে আমি মনে করি যে বেকার যারা আছে তারা যদি এই লোভের এই লোভনীয় জিনিসটি যদি জানতে পারে তাদেরকে যদি তুলে ধরা যায় তাহলে বিমা পেশার বাইরে অন্য কেউ আমার মনে হয় যে অন্য কোন পেশায় সাধারণত যোগ দিবে না তারা বিমার দিকে ঝুঁকে পড়বে সুতরাং আর আমাদের এখানে আপনারা জানেন যে বাংলাদেশে এখনো এক হাজার জনের মধ্যে আট থেকে নয় জনের বিমা আছে এই যে আমাদের যে করোনা পরিস্থিতির কারণে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে এখানে মাত্র কয়েকজন আমরা পেয়েছি তেরো থেকে চোদ্দ জন করোনায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আমরা বিমা গ্রাহক হিসেবে দাবি দিয়েছি আর এতজন লোক কিন্তু বিমার বাইরে আছে সুতরাং বেকারত্ব দূরীকরণ আমি মনে করি যে এটা একটা বিশাল একটা সেক্টর যেখানে আমরা এই আঠারো কোটি জনগণের মধ্যে আমরা আহ অন্য সেক্টরের প্রতি যতটুকু আগ্রহ দেখাই যদি বিমায় কেউ এখানে কাজ করে বাংলাদেশের লোকের হাতে বিমা করার উপযোগী টাকা আছে শুধুমাত্র তাদেরকে তুলে ধরা দরকার আমি মনে করি যত বেকার আছে সবাই যদি এই বিমার হয় এবং তারা যদি এনকারেজ ফিল করে তাহলে এটা কিন্তু সম্ভব তা আমি মনে করি যে এই জন্য বেকারত্ব দূরীকরণে এই বিমার সেক্টরটা একটি অভূতপূর্ব একটি সম্ভাবনাময় সেক্টর যেখানে আমরা বেকারত্ব দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করতে পারি